বিসমিল্লাহির রহমানির রহিম। কালিজিরের উপকারিতা। সর্দি বসে গিয়ে মাথা বারবার হলে কালিজিরা কাপড়ের পুটলি বেঁধে একটু ঘষে নাক দিয়ে দম নিতে হবে। শরীর ব্যথা, পরিমাণ মতো কালিজিরা অল্প রসুন মরিচ ভর্তা বানিয়ে খেলে শরীরের ব্যথা উপশম হয়। পসরাবের জ্বালা যন্ত্রণা, চা চামচের এক চামচ পরিমাণ কালিজিরা এক কোয়া রসুন একত্রে বেটে এক গ্লাস পরিমাণ ঠান্ডা পানিতে গুলে দৈনিক দুইবার খাওয়ার পর খেতে হবে। যা অনিয়মিত ঋতু হয় এক্ষেত্রে 50 মিলিগ্রাম বা চা চামচের অর্ধেকেরও কম পরিমাণ কালিজিরা বেটে কুসুম জল সহ সকাল বিকাল মাসিক হবার 5-7 দিন আগ থেকে খেতে হবে। অর্ধেকের বাদকের দোষ আছে, কালিজিরা ভালো করে পরিষ্কার করে বেজে নিতে হবে। সেখান থেকে 500-70 mg বা অর্ধ এক কাপ চা চামচ কালিজিরা গুঁড়ো করে কুসুম গরম পানি সহ সকাল সন্ধ্যায় খেতে হবে। চামড়া অনেকের র্যাশ দেখা যায়, অল্পের কালিজিরা তেলে জাল দিয়ে সেঁকে নিয়ে আক্রান্ত স্থানে লেপ দিতে হবে। আর একটা সতর্কতা হলো, অতিরিক্ত পরিমাণ কালিজিরা গর্ভবতী মায়ের গর্ভস্রাব করাতে পারে, তাই গর্ভাবস্থায় ব্যবহার না করা যায় বেলা। এবং কালিজিরার আরও অনেক গুণ রয়েছে যেগুলি বলে শেষ করা যাবে না। বলি কথা, সর্বরোগের ওষুধ হলো কালিজিরা, এবং অনেকের যৌন দুর্বলতা এই ক্ষেত্রে কালিজিরা যথেষ্ট উপকারী। আমি প্রতিদিন সকাল বিকাল দুইবার কালিজিরা তেল পেনিসে ব্যবহার করলে ওই যৌন দুর্বলতা অনেকটা কমে যায়। সালাম।